মুন্সিগঞ্জে অব্যাহত রয়েছে নদী ভাঙন, কোন রকম পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের তথ্য রিপোর্টে। আমরা এই বলা হলে কই থাকবো কই খামু, আমাকে কোনো আশ্রয় নেই। আমরা কত বছর মাইসের ভাই থাকতে অন্তু বিড়ি বাড়ি করছি, আর সব আমাকে গান গেল হয়ে যেতেছে। আমাকে কীভাবে আমরা থাকতাম ভাই, আমরা কীভাবে কী করতাম? আপনারা একটু সরকার একটু সাহায্য করেন। আপনারা মুন্সিগঞ্জে নদী ভাঙনে ভিটেবাড়ি হারিয়েছে প্রায় 200 পরিবার। গত 5 দিন যাবৎ নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসন। এতে করে সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সর্দার কান্দি, সোম্ব হাওলাদার কান্দি ও মহেশপুর গ্রামে গৃহহীন হচ্ছে শত শত পরিবার। ইতোমধ্যে শুক্রবার সকালে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক স্নেহাশীষ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। জমি সোনার জমি, তিনটা আলুতে 1 কেজি হয়, সেই জমিগুলো পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে, যা ইজারার সম্পূর্ণরূপে পরিপন্থী। বরং পুলিশ এদের বিরুদ্ধে নতুন করে ডাকাতির মামলা নিয়েছে, শুনলে অবাক হয়ে যাবে। আমার জমি আমি রক্ষা করব, তার জন্য আমি ভালো বন্ধন করব, মিছিল করব, সভা করব, সমাবেশ করব, এটা আমার সাংবিধানিক মৌলিক অধিকার। সেখানে একজন নৌ পুলিশের সাব ইন্সপেক্টর আছে, তার নাম দেলোয়ার, তাকে ওখানে এখানকার মানুষ দেলোয়ার ডাকাত হিসাবে চিনে, অথচ পুলিশ এসে সাব ইন্সপেক্টর। কোনো ধরনের মানুষ তাদের সহযোগিতা এগিয়ে আসে না, একটা বিভৎস ভয়াবহ পরিস্থিতি সেখানে ঘটেছে। আপনারা সপক্ষে থেকে স্থানীয়রা জানান, গত 3 বছর যাবৎ সদর উপজেলার বাংলাবাজার ও শিল ইউনিয়নের পদ্মা তীরবর্তী গ্রামে নদী ভাঙন চলছে। তবে গত 2 বছরের তুলনায় এবছর ভাঙনের তীব্রতা ব্যাপক আকার ধারণ করে। ইতোমধ্যে বাংলাবাজার ইউনিয়নের 3 গ্রামের প্রায় 200 পরিবার ঘরহারা হয়েছে। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও 5টি প্রাথমিক বিদ্যালয় সহ 5টি করে মসজিদ ও মন্দির। ভাঙনে বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে বলেও জানিয়েছে বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব পীর। পানি উন্নয়ন বোর্ডে আমরা বলছিলাম যে আপনারা একটু আমাদের ব্যবস্থা নেন, কিন্তু ওনারা একবার আইসা গেছে, ওনাদের গাও সারা বাপ। ওনারা যেভাবে আমরা চাইতে আছি যে অচিরেই কিছু ব্যবস্থা নেন, কিন্তু তারা আমাদের সেই ব্যবস্থাগুলি নিতে আসে না। এবং আমি বলবো যে পানি উন্নয়ন বোর্ড যদি আমাদের এদিকে নজর দিত, তাহলে আমাদের অন্তত এই যে 180 পরিবার এই নদীতে বিলীন হয়ে গেছে, এটা এই নদীতে যাইতো না। পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিপনার কারণে ভাঙনের শিকার হচ্ছে নদী তীরবর্তী গ্রামের লোকজন, এমনটাই জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এ সময় তিনি আরো বলেন, অপরিকল্পিত ডেজিং এর ফলে ও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার ফলে পদ্মার ভাঙন তীব্র হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষ। অচিরে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। জেলাতে সেই বরাদ্দের আলোকে সেটি দ্রুতই হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন